আজ অষ্টমীতেই তৈরি হবে নিম্নচাপ, যে কারণে আজ পুজো হতে পারে মাটি। কলকাতা সহ বাংলার আরো ছয়টি জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি হবে, কতক্ষণ চলবে এই বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। ঝলমলে কলকাতা, প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার, করোনা ভয় যেন অতীত, আজ অষ্টমীতে চেটে পুটে আনন্দের পালা। কিন্তু সে আনন্দে অসুর হয়ে থাবা বসাতে পারে বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টিতে আজ ভিজতে পারে কলকাতা। তবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নবমীতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমীতেও। আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য অনুসারে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ বুধবার সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে, ভিজবে তিলোত্তমা এবং সংলগ্ন জেলাগুলিও। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না, নিম্নচাপটি শক্তিশালী হলে নবমীতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গবাসীদের জন্য অবশ্য সুখবর রয়েছে, 15 তারিখ অর্থাৎ দশমী পর্যন্ত উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। এই মেঘলা আকাশই আজ দিনভর বজায় থাকবে। আজ শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে ভ্যাপসা গরম।